অনন্যার রান্নাঘরে আজকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। নববর্ষে স্পেশাল আজকের রেসিপি হলো গোকুল পিঠে। গোকুল পিঠে দোকান বাজারে কিনতে পাওয়া যায় না, বাড়িতেই বানাতে হয়। আসুন শিখে নিই কেমন করে বানায় গোকুল পিঠে। গোকুল পিঠের দুটো তিনটে স্টেপ আছে। ফার্স্ট স্টেপটা হলো খোয়া ক্ষীর, গুড় আর নারকোল, এই তিনটেকে সতে করে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি নেড়ে আমি এই পুরটা বানিয়ে রেখেছি। এখন আপনাদের সামনে একটা ব্যাটার বানাবো, যেটাতে লাগবে ময়দা, দুধ, চিনি, মৌরি আর বেকিং সোডা। তাহলে ব্যাটারটা আগে বানিয়ে নিই। ময়দা আছে এর মধ্যে, আমি দুধটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্প না থাকে। একটু জল অ্যাড করছি। এটা যখন স্মুথলি মিক্সড হয়ে যায় তখন আমি অ্যাড করব চিনি, বেকিং সোডা এক চিমটি যথেষ্ট, একটু মৌরি ফ্লেভার দেবে এটা, দিয়ে আবার ভালো করে মিশিয়ে এখন খুব ভালো করে মিক্স করার পরে এই ব্যাটারটা রেডি হলো। এখন আমি কি করব, এই যে পুর তৈরি করে রেখেছি পুর থেকে আমি ছোট ছোট নাড়ুর সাইজের বলস বানাবো। এবার এটাকে এই যে তৈরি করলাম ব্যাটার এটাতে ডিপ করে ছাঁকা তেলে, গরম তেলে ভেজে তুলব। জাস্ট দেখব যে সব জায়গা থেকে যেন কোট হয়ে যায় পুরটা, তারপরে ওটাকে ভেজে তুলব। তেলটা আগে ভালো করে গরম করে নিতে হবে, তাহলেই ফ্রাইংটা ঠিক হবে। এই বড়াগুলো যখন যতক্ষণে ভাজছি আমি আগে থেকে এক কাপ চিনি আর এক কাপ জল ফুটিয়ে চিনির সলিউশন রস তৈরি করে রেখেছি। এই বড়াগুলো ভাজার পরে আমি ওই রসে বড়াগুলোকে ফেলবো, তখন তৈরি হয়ে যাবে আমাদের গোকুল পিঠে। চারিদিক থেকে গোল্ডেন হয়ে যাবে তখন আমি এগুলোকে বের করে নেব। এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও একটু লাইট ব্রাউন হয়ে গেছে। এবারে এটা তেল থেকে বার করে আমি সোজা চিনির রসে ফেলে দেব। এখন এগুলোকে সোক করতে দিয়ে দিই। পিঠেগুলো আধ ঘন্টা মতন রসে ডোবার পরে আমি রস থেকে বের করে নিতে পারি, দেন ইটস রেডি টু ইট। গোকুল পিঠেগুলো রস সোক করে নিয়েছে, একদম টেনে গেছে, সুন্দর হয়ে গেছে, খাবার জন্য রেডি। আমি ওপরে একটু কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে দিয়েছি। গোকুল পিঠে ইজ অ্যাবসলুটলি রেডি ফর ইউ। যদি রেসিপিটা ভালো লাগে নিজের রান্নাঘরে নিশ্চয়ই ট্রাই করুন, আর লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। সাবস্ক্রাইব টু ইন্ডিয়া ফুড নেটওয়ার্ক।